अस्सलाम वालेकुम। शुक्रिया श्रोता एवं स्टूडेंट बिंदु। अस्सलाम वालेकुम। आज के बाल्बुलर हार्ट डिजीजर तृतीय क्लासे आम्रा एओर्टिक बाल्बुलर डिजीज निये आलाप करब। आज के मूलत आम्रा दुईटा डिजीज निये आलाप करब, एकटा एओर्टिक स्टेनोसिस এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন। দুটো পরীক্ষা শর্ট কেসের সময় থাকে, খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। বিধায় স্যারদের খুব পছন্দ থাকে অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন। দুটার ভিতরে হলো মানে ফিজিক্যাল ফাইন্ডিংস এতই চমৎকার থাকে যে যে কোনো মানে শিক্ষানবিশের পক্ষে এটা ডায়াগনোসিস করা খুব সহজ হয়। যেমন সিম্পলি অ্যাওর্টিক স্টেনোসিস এর সাথে পালস ছাড়া দেখতে বলেন যে এখানে স্লো পালস থাকে এবং ডিলেড পিক থাকে, একই সাথে একটা অ্যাওর্টিক এরিয়া একটা মারমার থাকে যেটা রেডিয়েট করে এক্সিলে, এবং মোটামুটি মিডল এজের একটা মানুষ থাকে। এরকম একটা ফাইন্ডিংস পালসের সাথে ক্যারোটিডের বেসের যদি মিলে তখন সেটা ডায়াগনোসিস অ্যাওর্টিক স্টেনোসিস এর ফেভারে যায়। একই সাথে পেরিফেরাল সাইন যেমন হাই ভলিউম কোলাপসিং পালস এবং পিস্টল শুট মারমার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলমোস্ট জিরো, এরকম যদি একটা থাকে এবং ক্যারোটিড টেন্সিং থাকে, হেড নডিং থাকে, এবং এই অবস্থায় যদি একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, তাহলে ডায়াগনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশনের ফেভারে যায়। যেহেতু এটার পেরিফেরাল সাইন খুবই প্রমিনেন্ট এবং খুব ডায়াগনোসিস করা খুব ইজি, তো সেই জন্য স্যারদের খুব পছন্দের তালিকায় এই দুইটা থাকে। তো দেখি আমরা এই দুইটা এত সহজে যেহেতু ডায়াগনোসিস করা যায় একটু কঠিন ভাবে বোঝার চেষ্টা করি। যদি আমরা উপরের স্লাইডের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমরা অ্যাওর্টিক ভালভের একটা ছবি দিয়ে রাখছি। এখানটায় ট্রাইকাস্পিড তিনটা ভালভ আছে, মাঝখানটায় বাইকাস্পিড দুইটা আছে, নিম্নকাস্পিড ট্রাইকাস্পিড নর্মাল এবং বাইকাস্পিড এবং ইউনিকাস্পিড কনজেনিটালি অ্যাবনর্মাল অ্যাওর্টিক ভালভের এরকম থাকতে পারে। এখন অ্যাওর্টিক স্টেনোসিস আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি লেকচারে আমরা জানছিলাম যে অ্যাওর্টিক স্টেনোসিস কখন বলবো আমরা, বা স্টেনোসিস কখন বলবো যখন ভালভটা ন্যারো হবে। অ্যাওর্টিক স্টেনোসিস কখন বলবো যখন এই ভালভটা ন্যারো হবে। সো সিম্পল ডেফিনেশন, when the aortic valve becomes narrow. The aortic stenosis is a chronic progressive disease that produces narrowing of the aortic valve leading to obstruction of the left ventricular stroke volume leading to a symptoms of chest pain, breathlessness, syncope and pre-syncope and fatigue. এটা ক্লাসিক্যাল একটা সিমটম থাকে, আমরা এএসডি বলি। এ মানে অ্যাঞ্জাইনা, এস মানে সিঙ্কপ, ডি মানে ডিসনিয়া। এসডি এর মতো একটা সিমটমস থাকে, সেটা হলো খুব ক্লাসিক্যাল ট্রায়াড অফ সিমটম অনেক সময় বলে। এই যে অবস্ট্রাকশনটা, এই অবস্ট্রাকশনটা তৈরি হয় তারপর একটা সিমটম তৈরি হয়, কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিস মোস্টলি অ্যাসিমটোমেটিক। এটা প্রায় 30 থেকে মানে 50 বছর পর্যন্ত অ্যাসিমটোমেটিক থাকতে পারে, এবং যদি রিউমেটিক অরিজিন হয় তাহলে 30 থেকে 60 বছর পরে তার সিমটম ডেভেলপ করে। এবং এটা যদি বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ হয় যার উপরে আলটিমেটলি ক্যালসিফিকেশন হয়ে ইজমা হয়, স্টেনোসিস হয়, সেটা 50 থেকে 60 বছরের পরে হয়। এবং ওল্ডার এজ গ্রুপে যেখানে ক্যালসিয়াম জমে হবে সেটা নর্মাল ভালভে হতে পারে অথবা কনজেনিটালি বাইকাস্পিড অথবা ইউনিকাস্পিড ভালভে ক্যালসিফিকেশন জমা হলে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। এইটা যে লম্বা একটা গ্যাপ 30 থেকে প্রায় 90 বছর পর্যন্ত, এই টাইমটায় প্যাশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকতে পারে। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হলো যখনই প্যাশেন্টের সিমটম ডেভেলপ করবে সেখান থেকে প্যাশেন্ট শুধুমাত্র বাঁচবে 2 থেকে 5 বছর, ম্যাক্সিমাম প্যাশেন্ট 2 থেকে 5 বছরের ভিতরে মারা যায়। এবং এই প্রতি বছরে প্রায় 25% রোগী সিমটম ডেভেলপ করতে থাকে, একবার সিমটম ডেভেলপ করলেই
the rate of increase of symptoms of mortality about 25% per year. প্রতি বছরই প্রায় 25% করে রোগ মারা যেতে থাকে। তো এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ যে অ্যাওটিক স্টেনোসিস যখনই সিভিয়ার এবং সিমটোমেটিক আসবে দ্যাট মাস্ট বি আন্ডার ট্রিটমেন্ট ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই অবস্ট্রাকশনটা তিনটে লেভেলে হতে পারে, একটা ভালভুলার লেভেলে অবস্ট্রাকশন হতে পারে অথবা ঠিক আগে সুপ্রা ভালভুলার অথবা ইনফ্রা ভালভুলার লেভেলে অবস্ট্রাকশন হতে পারে, এবং অনেক সময় একটা ডাইনামিক অবস্ট্রাকশন তৈরি হতে পারে সাব অ্যাওরটিক অবস্ট্রাকশন ডাইনামিক যেন হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি দিয়ে হতে পারে। এবং যদি আমরা কারণ বলি, আগে স্লাইডটাই দেখা গেছে যে আসলে আমরা তিনটা কারণ বলছি, একটা বলছি হলো রিউমেটিক, একটা বলছি কনজেনিটাল, আর একটা ডিজেনারেটিভ। এই তিনটা কারণই আসলে খুব ইম্পর্টেন্ট কারণ। যদি ছবি কয়টা দেখি, নর্মাল ভালভে এরকম ট্রাইকাসপিড ভালভ থাকবে এবং বাইকাসপিড ভালভ এরকম ভাবে থাকবে, দুইটা ভালভ কাজ থাকবে, এবং রিউমেটিক ভালভ এই ভালভের ভিতরে যদি রিউমেটিক প্রসেসটা কন্টিনিউ করে যে আলটিমেটলি কমিশোর এবং ফিউশন গুলো যদি কাপস গুলো ফিউশন হইতে থাকে, তারপরে আস্তে আস্তে ভালভের ওরিফিসটা ছোট হইতে থাকবে যেভাবে আমরা মাইট্রাল স্টেনোসিস দেখতে পাচ্ছি, ঠিক এর আগের জায়গায় যদি দেখি ট্রাইকাসপিড ভালভে যদি এরকম ভালভের উভয় পিস্টে এরকম ক্যালসিফিকেশন জমে থাকে তাহলে এই ভালভ ওরিফিসটা ছোট হইতে পারে, এটা হলো কমন। এখন যদি আমরা ইটিওলজি হিসাবে দেখি যে কোন বয়সে কিরকম, যদি একটা বাচ্চা মানে আসে চিলড্রেন ইনফ্যান্ট অথবা অ্যাডোলেসেন্স, তার যদি অ্যাওরটিক স্টেনোসিস পাওয়া যায় মোস্ট কমনলি এটা কনজেনিটাল, হয়তো বাইকাসপিড অথবা ইউনিকাসপিড অ্যাওরটিক ভালভ। তো যদি একটা মিডল এজে আসে তাহলে সেখানে রিউমেটিক ইন অরিজিন, এটা সব ফার্স্ট ডায়াগনোসিস। সেকেন্ড যদি আপনার ডায়াগনোসিস বলতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি মানে ক্যালসিফিকেশন দায়ী করতে পারেন অথবা কনজেনিটাল দায়ী করতে পারেন, কিন্তু মিডল এজে রিউমেটিক ফার্স্ট। এবং যদি একটা ওল্ড এজে আসে তাহলে সেই ক্ষেত্রে আসলে ডিজেনারেটিভ অথবা সেনাইল অথবা ক্যালসিফিকেশন এটা ফার্স্ট। নেক্সট এই লাস্ট এজেও যে কনজেনিটালি হইতে পারে না তা না, দেখা গেল একটা বাইকাসপিড অ্যাওরটিক ভালভ আছে সেটার উপরে ক্যালসিয়াম জমে এটা 60-70-80-90 বছর বয়সে আপনার সিমটম প্রডিউস করলো, তা রিউমেটিক ফিভারও হইতে পারে। তো সেক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্যালসিয়াম ডিজেনারেটিভ ক্যালসিয়াম ডিজেনারেশনটাই বাড়ে। ইটিওলজির সাথে ট্রিটমেন্টের কোনো ডিফারেন্স নাই, যাই হোক না কেন পেশেন্ট যদি সিমটোমেটিক হয় এবং পেশেন্ট যদি সিভিয়ার থাকে স্টেনোসিস তাহলে সার্জিক্যাল রিপ্লেসমেন্ট লাগবে। এবং রিউমেটিক প্রসেস যেটা আছে সেটা কিভাবে হয়, যে অ্যাডেশন মানে হয় অ্যাডেশন এন্ড ফিউশন অফ দি কমিশোর এন্ড কাপস, ভাস্কুলারাইজেশন অফ দি লিপলেটস অফ দি ভালভস রিং লিডিং টু রিট্রাকশন and steepening of the free borders of the cups, and calcification nodules develops on both surfaces, and the orifice is reduced to a small and triangular opening. এইভাবে করে ক্যালসিয়াম জব মানে প্রথমে এটা থিকেনিং এবং রিডিউস টু আলটিমেট যেটা হয় এটা মার্টাল ভালভ এবং এটা অ্যাওটিক ভালভ। অ্যাওটিক ভালভে এইভাবে অ্যাডেশন এবং ফিউশন হয়ে যাবে। কনজেনিটালি যদি এরকম ভাব থাকে আইদার মানে বাইকাসপিড অথবা ইউনিকাসপিড ভাল্ব যদি থাকে সেক্ষেত্রে এটা ডোম শেপড হয়ে হতে পারে এবং কনজেনিটালি এটা ছোট থাকতে পারে। ইউনিকাসপিড ভাল্বস মোস্ট ফ্রিকোয়েন্টলি ম্যালফরমেশন ফাউন্ড ইন ফ্যাট মানে ফ্যাটাল ভালভুলার এএস ইন ইনফ্যান্টস, বাইকাসপিড ভাল্বস রেয়ারলি রেসপন্সিবল ফর সিরিয়াস ন্যারোয়িং অফ দি অ্যাওরটিক ওরিফিস ডিউরিং চাইল্ডহুড, বাট ইট ক্যান কজ সিগনিফিকেন্ট অ্যাওরটিক রিগার্জিটেশন। আমরা দেখবো যে বাইকাসপিড অ্যাওরটিক ভালভে আসলে স্টেনোসিস খুব একটা বেশি করতে পারে না চাইল্ডহুডে, যদি কিছু করে সেটা অ্যাওরটিক রিগার্জিটেশন করে, এবং চাইল্ডহুডে যদি কোনো অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট লাগে তাহলে সেটা অ্যাওরটিক রিগার্জিটেশনের জন্য লাগবে বাইকাসপিড অ্যাওরটিক ভালভের জন্য। ক্যালসিফিকেশন একই রকম যে তার উভয় পিস্টি ক্যালসিফিকেশন জমতে পারে, এবং এই ক্যালসিফাইড যে ভালভ ইনিশিয়ালি শুরু হয় অ্যাওরটিক স্ক্লেরোসিস দিয়ে। অ্যাওরটিক স্ক্লেরোসিস কি মানে অ্যাওরটিক ভালভটা ক্যালসিফাইড থাকবে কিন্তু কোনো অবস্ট্রাকশন থাকবে না, কোনো ব্লক থাকবে না, কিন্তু এই অ্যাওরটিক স্ক্লেরোসিস যদি থাকে কিন্তু সেটার 50% তার মানে চান্স থাকে কার্ডিওভাস্কুলার ডেথ এবং এমআই হওয়ার, এবং এখান থেকেই সে প্রোগ্রেসিভ ক্যালসিয়াম জমে ইমোবাইল হয়ে আলটিমেটলি অ্যাওরটিক স্টেনোসিস ডেভেলপ করতে পারে।
পারে। এই জন্য মানে অ্যাওটিক স্ক্লেরোসিস কে খুব হালকা ভাবে উড়িয়ে দেওয়ার দরকার নাই। অ্যাওটিক স্ক্লেরোসিস থাকলে তার রিস্ক ফ্যাক্টর গুলো অবশ্যই মডিফাই করতে হবে এবং ইভালুয়েট করতে হবে, ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এবং এটা সেম লাইক অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস এর মতো সেনাইল অথবা ডিজেনারেটিভ ক্যালসিফিকেশনটা, এবং এরকম ভাবে আলটিমেটলি ডান দিক থেকে বাম দিকে ক্যালসিয়াম জমতে জমতে অথবা আলটিমেটলি ফিউশন হতে হতে ভালভগুলো ছোট হইতে থাকে, অ্যাওটিক স্ক্লেরোসিস থেকে শুরু করে মাইল্ড টু মডারেট এবং আলটিমেটলি সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস হয়। এটা যদি ডান দিকেটা যদি নর্মাল হয় অ্যাওটিক ভালভের ওপেনিং, বাম দিকেটা এটা স্লিট লাইক এরকম হবে, এটা সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস। এবং ইকোকার্ডিওগ্রাম করলে এরকম একটা জেট এর মতো পাওয়া যায়, এটা যত বেশি থাকে বা 4 মিটারের বেশি থাকলে এটা সিভিয়ার। প্যাথোফিজিওলজি, আমরা জানি যে প্যাথোফিজিওলজিতে লেফট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক্টে একটা অবস্ট্রাকশন আছে, একটা ভালভের প্রতিবন্ধকতা আছে, অতএব কার্ডিয়াক আউটপুট ইজ ইনিশিয়ালি মেইনটেইনড এট দি কস্ট অফ স্টেডিলি ইনক্রিজিং দি প্রেশার গ্রেডিয়েন্ট অ্যাক্রস দি অ্যাওরটিক ভালভ। আমরা সূত্র অনুসারে জানি যে যে কোনো গ্রেডিয়েন্ট এটা ফ্লো স্কোয়ার এবং অ্যাওরটিক ভালভের স্কোয়ারের সাথে তুলনা করে, মানে যত ভালভ ছোট হইতে থাকবে তত বেশি তার গ্রেডিয়েন্ট হইতে থাকবে, একগুণ ভালভের মানে জন্য প্রায় দ্বিগুণ পরিমাণে গ্রেডিয়েন্ট তৈরি হইতে থাকে। অ্যাওরটিক ভালভ যত ছোট হইতে থাকবে গ্রেডিয়েন্ট তত বেশি হইতে থাকবে এই লেফট ভেন্টিকেলে, এবং আপনার অ্যাওরটার ভিতরে গ্রেডিয়েন্ট তৈরি হবে। এইরকম যখন গ্রেডিয়েন্ট তৈরি হবে, এরকম যখন প্রেশার তৈরি হবে, আলটিমেটলি লেফট ভেন্টিকল ডাইলেট করবে, হাইপারট্রফি হবে এবং আলটিমেটলি ডাইলেট হবে। এবং এই যে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হতেছে, এর একটা পর্যায়ে আসলে করোনারি ব্লাড সাপ্লাই যেটা সেটা থাকবে সেটা ইনএডিকুয়েট হবে। কারণ হলো যে প্রপোর্শনেটলি যে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হয় সেই প্রপোর্শনেটলি অক্সিজেন সাপ্লাই ব্লাড সাপ্লাই ঠিক মতো সে পাবে না। সো তিনটা জিনিস, একটা হলো গ্রেডিয়েন্টটা বাড়তে থাকবে, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হবে এবং করোনারি সার্কুলেশনে ইনএডিকুয়েট হবে। এবং যদি আমরা রেসপন্সটা দেখি, লেফট ভেন্টিকুলার রেসপন্স টু প্রেশার ওভারলোড, এটা হলো মানে যত প্রেশার বাড়তে থাকবে তার সাথে সাথে রেডিয়াসের সাথে সাথে এবং ওয়াল স্ট্রেসটা মানে সমান হারে বাড়তে থাকবে, কিন্তু তার লেফট ভেন্টিকুলার ওয়াল থিকনেস এর দ্বিগুণ হারে কমতে থাকবে। আমি একটু বুঝাই বলি, যত প্রেশার বাড়বে তত লেফট ভেন্টিকুলার ওয়ালে টেনশন বাড়তে থাকবে, কিন্তু লেফট ভেন্টিকুলার ওয়াল যত ঠিক হতে থাকবে তত দ্বিগুণ হারে প্রেশার কমে যাবে। এখন হলো অ্যাওরটিক স্টেনোসিস ইম্পোজেস এ ইনক্রিজড প্রেশার লোড অন লেফট ভেন্টিকল রেজাল্টিং ইন কম্পেনসেটরি লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি টু মেইনটেইন দি নর্মাল ওয়াল স্ট্রেস, দ্যাট ইজ কে। Wall stress is proportional to the left ventricular pressure and the radius. So K equal directly proportional to P and to R. That is it, joto pressure barbe, joto radius barbe, toto wall stress barbe. That digun hare, when the wall thickness hoy, kome jabe. Ei jonno dekhben je aortic stenosis er left ventricular wall ta hypertrophy thake, ebong wall ta thick thake. Joto wall thick thakbe, left ventricular pressure toto minimize hoyte thakbe. এবং এটা প্যাথোফিজিওলজি যদি আমরা এটা দেখি, আমরা ডান দিকে দেখি যে অ্যাওরটিক স্টেনোসিস আছে, অতএব একটা লেফট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে, লেফট ফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকলে ইনক্রিজ লেফট ভেন্টিকুলার সিস্টলিক প্রেশার, যার জন্য সে লেফট ভেন্টিকুলার মাস বাড়বে এবং লেফট ভেন্টিকুলার আলটিমেটলি মাসের সাথে ইনএডিকুয়েট থাকবে অক্সিজেন সাপ্লাই, যার জন্য লেফট ভেন্টিকুলার ডিসফাংশন হবে, আলটিমেটলি হার্ট ফেল করবে। একই সাথে লেফট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকলে লেফট ভেন্টিকুলার ইজেকশন টাইমটা বাড়তে থাকবে, লেফট ভেন্টিকুলার ইজেকশন টাইম যদি বাড়ে তাহলে ডায়াস্টোলিক ফিলিং কমবে, একই সাথে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাড়বে বা কনজাম্পশন ক্ষমতা বাড়বে। এই দুটোই আলটিমেটলি অক্সিজেন সাপ্লাইটাকে মানে কমাই দিতে থাকবে এবং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হবে। একদম বাম দিকে যদি দেখি যে আলটিমেটলি কি হয়, অ্যাওরটিক স্টেনোসিস থাকার জন্য অ্যাওরটার প্রেশার কম থাকে, অ্যাওরটার প্রেশার যদি কম থাকে তাহলে মানে আমরা জানি যে মায়োকার্ডিয়ামে সাপ্লাই আসে মানে ডায়াস্টোলের সময় করোনারি যে সাপ্লাই আসে সেটা নিয়ে, ডায়াস্টোলে যদি প্রেশার কম থাকে তাহলে এই গ্রেডিয়েন্ট কম থাকে, অতএব মায়োকার্ডিয়ামে নিজের সাপ্লাই কম থাকবে। অ্যাট দি সেম টাইম লেফট ভেন্টিকুলার ইনক্রিজ ডায়াস্টোলিক প্রেশার হয়, এন্ড ডায়াস্টোলিক প্রেশার বাড়তে থাকে।
সবকিছু মিলে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমতে থাকে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং লার্জলি এলভি লেফট ভেন্ট্রিকুলার ফেইলর ডেভেলপ করে। ছবিটা দেখলে খুব ইজিলি ভাবে বোঝা যায়। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কমনলি অ্যাসিমটোমেটিক, আমরা আগে বলছিলাম যে এটা একটা লম্বা প্রসেস থাকে, এই জন্য এটা অ্যাসিমটোমেটিক থাকে অ্যান্ড ডিটেক্টেড অন রুটিন ক্লিনিক্যাল এক্সামিনেশন। অনেক সময় অন্য কোনো কারণের জন্য সে পরীক্ষার জন্য আসলো, সেখানে ডিটেক্ট করা যায়। এবং কার্ডিনাল সিমটমস আগের ভাবে যেভাবে বলছি, এএসডি যেমন অ্যাঞ্জাইনা, হার্ট ফেলিওর এবং সিনকো ডিসমিয়া মানে হার্ট ফেলিওরের জন্য। পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে অ্যাঞ্জাইনা কেন হবে, হার্ট ফেলিওর কেন হবে, সিনকোপ কেন হবে, উত্তরগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। এবং আদার্স মানে প্রেজেন্টেশন, এটা তো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, অন্যান্য প্রেজেন্টেশন হতে পারে অ্যারিথমিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, পালমোনারি হাইপারটেনশন, সিস্টেমিক ভেনাস থ্রম মানে হাইপারটেনশন, এবং জিআই ব্লিডিং হতে পারে, আনইউজুয়াল প্রেজেন্টেশন, জিআই ব্লিডিং, এবং অনেকে অনেক সময় এনজিও ডিসপ্লেসিয়া হতে পারে রাইট কোলনের থেকে, এবং আদার ভাস্কুলার ম্যালফরমেশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস স্পেশালি ইয়াঙ্গার চিলড্রেনদের হতে পারে, এবং এম্বোলিজম হতে পারে। এই যে অ্যাওর্টিক ভালভের যে ক্যালসিফিকেশন থাকে, ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামটা ডিসলস্ট করে কোথাও হার্ট, কিডনি অথবা ব্রেনে চলে গেলে স্ট্রোক নিয়ে আসতে পারে। দিস আর দি নট দি মানে ক্লাসিক্যাল মানে প্রেজেন্টেশন, দিস আর দি রেয়ার প্রেজেন্টেশন। অ্যাঞ্জাইনা কেন হয়, আমরা মানে প্রথমেই মানে ধরে নেব যদি কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকে তাহলে অ্যাঞ্জাইনা হবে, এটা সবাই জানে। আমরা ধরে নিই যে কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ নাই এবং অ্যাওর্টিক স্টেনোসিস সাধারণত থাকেও না। কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকাই চেস্ট পেন হতে পারে, এবং এইটা হবে তখনই যখনই মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এক্সিড করবে অক্সিজেন সাপ্লাইড চেয়ে। এবং আরেকটা কারণ হলো মায়োকার্ডিয়াল রিজার্ভ যেটা আছে, রিডিউসড করোনারি রিজার্ভ ডিউ টু ফেইলর অফ দি ক্যাপিলারি ইন গ্রোথ, এটা ক্যাপিলারি ইন গ্রোথ কম থাকে, অথবা ইনক্রিজড এলভি ফিলিং প্রেশার রিডিউসেস দি ডায়াস্টলিক গ্রেডিয়েন্ট অফ এন্ডোকার্ডিয়াল ব্লাড ফ্লো হুইচ ইন টার্ন লিড টু অ্যাঞ্জাইনা। এখানে ডায়াস্টলিক গ্রেডিয়েন্টটা কমে, কারণ ইনডায়াস্টলিক প্রেশার বাড়ে, এর জন্য ডায়াস্টলিক যে গ্রেডিয়েন্ট আছে সেটা কমে যায়, কমে গেলে মানে এন্ডোকার্ডিয়াম এর ফিলিং কম। হার্ট ফেলিওর কিভাবে হয়, দুই ভাবে হার্ট ফেলিওর হয়, একটা প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশনে হয় আর একটা রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনে হয়। প্রথম দিকে কি হয়, হার্ট ফেলিওর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, অতএব লেফট ভেন্ট্রিকুলার ওয়াল গুলো নন কম্প্লাইন থাকে, এই এলভির ভিতরে ব্লাড দিতে গেলে ফিলিং প্রেশার বেশি লাগে, অতএব এই ক্ষেত্রে যেই ফিলিং প্রেশার বেশি লাগে সেই ফিলিং প্রেশারই ফেলিওর ডেভেলপ করে। এটা হলো মানে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, মানে ইজেকশন ফ্র্যাকশন এখানে কমে না, কিন্তু দীর্ঘদিন যদি এরকম থাকে, লং স্ট্যান্ডিং ক্ষেত্রে থাকে, তাহলে প্রেশার বাড়তে থাকে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার পরে সে কার্ডিয়াক আউটপুট আর মেনটেন করতে পারে না, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে, এবং কমার পরে সে ইনডায়াস্টলিক ভলিউম বাড়ে, আলটিমেটলি ফেলিওর ডেভেলপ করে। তো দুইভাবেই হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। ইনক্রিজড LV wall thickness reduces LV chamber compliance, requiring increased filling pressure to fill the left ventricle to a given volume. To reduced compliance leads to decreased stroke volume and increased filling pressure, leading to heart failure with preserved ejection fraction. Long standing and severe pressure overload often leads to excess afterload when the left ventricle hypertrophy is inadequate to normalize the wall stress, reducing the ejection fraction and cardiac output. যখন left ventricular hypertrophy ultimately আর compensate করতে পারতেছে না, যে তার muscle fiber বের হয়েও contraction করেও সে cardiac output maintain করতে পারতেছে না, এবং pressure overload can also induce myocardial changes that reduces the innate contractility. আলটিমেটলি দীর্ঘদিন প্রেশার থাকার জন্য মায়োকার্ডিয়ালের যে কন্ট্রাক্টিলিটি থাকে, যে প্রপার্টি, সে প্রপার্টি তো ক্ষতিগ্রস্ত হয়। সিনকোপ পরীক্ষার সময় সব সময় জিজ্ঞাসা করে যে এই রুগীটা যে এখন তোমার কাছে আনকনসিয়াস নিয়ে আসলো, মানে কেন এই আনকনসিয়াস নিয়ে আসলো, এর এক্সাক্ট যে মেকানিজম এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, কেন হয়। তোমার প্রশ্নের উত্তর হবে, স্যার এক্সারসাইজের সময় হতে পারে সিনকোপ, আর যদি এক্সারসাইজে না হয়
তাহলে মানে রেস্টে সিনকোপ হইতে পারে। ম্যাক্সিমাম যেটা হয় এক্সারসাইজে হয়, এক্সারসাইজে হয় কি যে এক্সারসাইজের যখন কার্ডিয়াক ডিমান্ড বাড়ে সেই অনুপাতে কার্ডিয়াক আউটপুট বাড়ে না, কারণ ওখানে ফিক্সড অবস্ট্রাকশন আছে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লোটা, এই জন্য তার কার্ডিয়াক আউটপুট বাড়ে না। এক, দুই নম্বর হলো যে পেরিফেরাল এক্সারসাইজ ইন্ডুসড পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হয়, এবং তিন আরো হলো মানে ডিপ্রেসড থাকে, হলো ভ্যাসোডাইলেটরি মানে ইফেক্ট যেটা থাকে সেটা আরো এক্সাজারেটেড থাকে, ভ্যাসো প্রেসার রেসপন্সটা এক্সাজারেটেড থাকে। তাহলে এক হলো এক্সারসাইজে কার্ডিয়াক আউটপুট বাড়ে না, দুই হলো এক্সারসাইজ ইঞ্জিন ভ্যাসোডাইলেটেশন হয়, তিন নম্বর হলো পেরিফেরাল ভ্যাসোডাইলেশন নর্মাল ইভেন এক্সাজারেটেড ভ্যাসোডিপ্রেসর রেসপন্স, এই যে ভ্যাসোডিপ্রেসর রেসপন্সটা আরো এক্সাজারেটেড হয়। এই তিনটা কারণে আলটিমেটলি তোমার সিনকোপ দেখা দেয়, কারণ ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন পেরিফেরাল রেজিস্ট্যান্স, সো পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক মানে ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার ফল করলে আর সেরিব্রাল পারফিউশন মেনটেন করতে পারবে না, আলটিমেটলি সেরিব্রাল পারফিউশন মেনটেন না করতে পারলে প্যাশেন্ট সিনকোপে চলে যাবে। এটা হলো তার একটা এক্সপ্লানেশন। দুই ভাবে বলতে পারে, স্যার না রুগী তো এক্সারসাইজ করে নাই বসে আছে কি আছে স্যার, একটা হলো অ্যারিথমিয়ার জন্য হতে পারে, দুই কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে অথবা এবি ব্লক থাকে সেই ক্ষেত্রে হতে পারে যদি রেস্টিং স্টেজে তার সিনকোপ ডেভেলপ করে। খুব কমন কোশ্চেন পরীক্ষার সময় ম্যানেজারদের ছাত্র জিজ্ঞাসা করে, তুমি পালস দেখে কিভাবে বলবা যে এটা মানে অ্যাওটিক স্টেনোসিস আছে কি নাই, অথবা তোমার একটা বললো যে তোমার এই রাইট সেকেন্ডারি ইন্টারকোস্টাল স্পেসে একটা তোমার একটা মার্মার পাওয়া গেছে, তুমি কি অন্য কোনো কিছু এক্সামিনেশন করতে চাও কিনা, তুমি মানে অথবা স্যারে বলতে পারে যে ডু দি অস্কালটেশন অ্যান্ড রিলিভেন্ট, এরকম তিন থেকে চার ভাবে তোমাকে কোশ্চেন করতে পারে। তুমি ওরকম দেখলেই তুমি পালসটা দেখবা, যদি পালসটা এরকম থাকে দেখো বাম দিক মানে ডান দিকের যেটা আছে সেটা এখানে এটা হলো নর্মাল, এরকম আপস্ট্রোক থাকবে এবং তারপরে আলটিমেটলি ডাউন স্ট্রোক থাকবে, কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিসে এরকম ডিলেড মানে এবং স্লো আপস্ট্রোক থাকবে, এটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস এর জন্য থাকবে। এটা খুব ক্লাসিক্যাল স্লো অ্যান্ড ডিলেড আপস্ট্রোক থাকে। এবং কি এক্সামিনেশনে অ্যাওর্টিক স্টেনোসিস এর মানে চারটা জিনিস, কিন্তু তোমাদের জন্য দুইটা মানে এসেনশিয়াল আন্ডার গ্র্যাজুয়েটে, সেটা হলো পালপেশন অফ দি ক্যারোটিড আপস্ট্রোক, এটা বুঝতে হবে, দুই নম্বর হলো ইভ্যালুয়েশন অফ দি সিস্টোলিক মার্মার, যদিও ইভ্যালুয়েশন অফ দি সিস্টোলিক মার্মার কিন্তু তোমার আগে মার্মার বলা যাবে না, পরীক্ষার সময় কিভাবে বলবো আমি পরবর্তীতে দেখাই দিতেছি, ইনস্পেকশন পালপেশন অস্কালটেশন এইভাবে বলতে হবে, এবং তার প্রত্যেকটা ধারাবাহিকতার সাথে বলতে হবে। বইতে অনেক সময় বর্ণনা করার সময় শুধুমাত্র মানে যে ফাইন্ডিংটা খুবই টিপিক্যাল সেটা বর্ণনা করে যায়, পরীক্ষার সময় যদি ভাইবে বটে তোমরা ওইরকম বর্ণনা করো তাহলে স্যাররা ধরে ফেলবে তোমাদেরকে। তাহলে পালপেশন অফ দি ক্যারোটিড স্ট্রোক নাম্বার ওয়ান, অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দি সিস্টোলিক মার্মার টু, অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দি স্প্লিটিং অফ দি হার্ট সাউন্ড মানে S2, অ্যান্ড এক্সামিনেশন অফ দি হার্ট ফেলিওর। রেট পালসের রেট অ্যান্ড রিদম ইউজুয়ালি নর্মাল অ্যান্ড পালসের অ্যান্ড স্লো রাইজিং অ্যান্ড লেট পিকিং অ্যান্ড লো এমপ্লিচিউড অফ দি ক্যারোটিড পালস দ্যাট ইজ পারপাস স্টার্টার্স, এটা মানে ল্যাটিন শব্দ যে দেরিতে শুরু হয় এবং স্লো এবং দেরিতে, অ্যান্ড দিস ইজ এ স্পেসিফিক প্রপার ক্যারোটিক অ্যাওটিক স্টেনোসিস। ব্লাড প্রেশার সাধারণত নর্মাল থাকবে, কিন্তু অ্যাওটিক রিগার্জিটেশন যখন বলবো তখন দেখবো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকবে, হোয়াইট পালস প্রেশার থাকবে, এটা নর্মাল থাকতে পারবে। এবং প্রিকার্ডিয়াম যদি এক্সামিনেশন করি ইনস্পেকশন এবং মানে পালপেশনে স্যাররা আসে, প্রি সিস্টোলিক ডিস্টেনশন অফ দি লেফট ভেন্টিকেল ইজ অফেন ভিজিবল অ্যান্ড পালপেবল, ইনস্পেকশনে মানে প্রিকার্ডিয়াম ভিজিবল থাকে এবং পালপেশনে পালপেট করলে অ্যাপেক্স বিট পালপেবল থাকে এবং এখানে সাস্টেইন থাকবে। তোমার বইয়ের মধ্যে মানে অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশনের অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দুই জায়গায় দুইভাবে বর্ণনা করছে, এক জায়গায় বর্ণনা করছে এটা মানে হিবিং আর এক জায়গায় বর্ণনা করছে থ্রাস্টিং, যখন বইয়ের ভিতরে বর্ণনা করছে অ্যাওর্টিক স্টেনোসিস তখন তারা সেখান থেকে বর্ণনা করছে থ্রাস্টিং, আর যখন বইয়ের আগে যখন শুরু করছে যে এক্সামিনেশনে
তখন সেখানে বলছে হিবিং। এখন হিবিং আর থাস্টিং নিয়ে গন্ডগোল করে লাভ নেই, আমরা বলবো যে কার্ডিয়াক অ্যাপেক্স যেটা থাকবে সেটা থাকবে ফোর্সফুল অ্যান্ড সাস্টেইনড বাট নর্মাল ইন পজিশনে। ইউজুয়ালি কনসেন্ট্রিক হাইপারট্রফি থাকে, অ্যাপেক্স বিট নর্মালি লেফট বিট ইন্টারকস্টাল স্পেস থেকে নড়বে না যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে। অ্যাওর্টিক স্টেনোসিসে অ্যাপেক্স একদম নর্মালি লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে, কিন্তু সেটা হার্টের মধ্যে দুমদুম করে লাগবে এবং সেটা হার্টের মধ্যে মনে হবে যে কিছুক্ষণ সময় থাকতেছে। ঠিক একইভাবে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন হয় এটাও দুমদুম করে লাগবে, কিন্তু লাগার সাথে সাথে চলে যাবে, কিন্তু এটা শুধু ফিফথ ইন্টারকস্টাল স্পেসে থাকবে না, এটা একটু ডাইলেট হবে এবং একটু সরে আসবে। তো অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দিয়ে সরে আসতেছে না একই জায়গায় আছে এটা দিয়ে যেটা মানে মানে অ্যাওর্টিক স্টেনোসিস কি রিগার্জিটেশন এটা ডিফারেন্সিয়েট করা যায়। এবং একটা সিস্টোলিক থ্রিল থাকতে পারে, আমার হর হামেশা একটা সিস্টোলিক থ্রিল থাকে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, খুব ভালোভাবে দেখলে থ্রিল থাকে। এবং অনেক সময় তুমি ক্যারোটিড যদি হাত দাও মানে সুপ্রাস্টার্নাল নসে যদি হাত দাও তাহলে তুমি ক্যারোটিড থ্রিলটা ফিল করতে পারো। It is usually best appreciated when the patient leans forwards during full expiration in the second right intercostal space or suprasternal notch. আমার পরীক্ষার সময় অ্যাওর্টিক স্টেনোসিস পড়ছিল, কিন্তু আমি যখন এই এক্সামিনেশন করে দেখছি যে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে কোনো স্পেস নাই মানে থ্রিল নাই, তো আমি আসলে পরে আর ই করি নাই। কিন্তু স্যার এসে ঠিকই, আমানুল্লাহ স্যার ছিল আমার এক্সামিনার আগের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্যার এসে ঠিকই ধরছে, বলছে যে তুমি কোথায় কোথায় দেখছো মানে থ্রিল, আমি স্যার এই জায়গায় এই জায়গায় দেখছি। স্যার ঠিক সুপ্রাস্টার্নাল নসে হাত ঢুকিয়ে দিয়ে বললো যে দেখো তো এখানে আছে কিনা থ্রিল, তো বলছে যে সি স্যার আছে। তো যা হোক মানে আমি খুঁজে পাই নাই, কিন্তু স্যাররা খুব স্যারের খুব ক্লিনিক্যালি খুব সাহায্যে স্যার খুঁজে বের করছেন। অ্যান্ড সিস্টোলিক থ্রিল ইজ স্পেসিফিক বাট নট সেন্সিটিভ ফর অ্যাওর্টিক সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, থাকলেই যে মানে অ্যাওর্টিক স্টেনোসিস হবে এমনটা নাও হতে পারে। এটা হলো আমার অসকালটেটরি ফাইন্ডিং। আমি যদি অসকালটেশনের ফাইন্ডিং এ যাই তো আমি সবসময় আমি বলবো হার্ট সাউন্ডের কথা, ফার্স্ট হার্ট সাউন্ড কি হবে সেকেন্ড হার্ট সাউন্ড কি হবে সেটা হলো। যেহেতু এটা মানে আমার অ্যাওর্টিক ভালভের সমস্যা অতএব মানে ফার্স্ট হার্ট সাউন্ডের কোনো সমস্যা নেই আমার, ফার্স্ট হার্ট সাউন্ড আমার নর্মাল থাকবে। সেকেন্ড হার্ট সাউন্ড আমার হলো দুইটা, অ্যাওর্টিক কম্পোনেন্ট এবং মানে পালমোনারি কম্পোনেন্ট। এখন যেহেতু অ্যাওর্টিক স্টেনোসিস আমার, অ্যাওর্টিক স্টেনোসিসে হয় কি অ্যাওর্টিক কম্পোনেন্টটা আগে বন্ধ হয় পালমোনারিটা পরে বন্ধ হয় এবং একটা স্প্লিটিং থাকে, যদি কোনোভাবে আমি স্প্লিটিং খুঁজে পাই সেকেন্ড হার্ট সাউন্ডে এটা যাই হোক না কেন এটা আমার অ্যাওর্টিক স্টেনোসিস না। কারণ অ্যাওর্টিক স্টেনোসিস হইতে হইলে সেকেন্ড অ্যাওর্টিক কম্পোনেন্টটা সে পালমোনারি কম্পোনেন্টের সাথে একত্রে মিলে যাবে এবং একটা সিঙ্গেল সাউন্ড হবে, অতএব সেকেন্ড হার্ট সাউন্ড সিঙ্গেল মাস্ট বি সিঙ্গেল। এরপর একটা মারমার আমি দেখবো, দেখো ইজেকশন সিলেক্টিগুলোর পরে একটা ডায়মন্ড শেপের মারমার আছে, ক্রিসেন্টো ডিক্রিসেন্টো একটা মারমার আছে, এ প্রথম দিক থেকে ছোট থাকে পরে বার বাড়তে থাকে আবার এখানে, এবং ক্রিসেন্টো ডিক্রিসেন্টো মারমার মানে আফটার ইজেকশন মানে ক্লিক এর পর পরই এটা পাওয়া যায় এটা আমার। এবং কোন কোন ক্ষেত্রে মানে একটা আর্লি ডায়াস্টোলিক মারমারও পাওয়া যেতে পারে সেটা আমরা পরে বলতেছি। ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল অর সফট, সেকেন্ড হার্ট সাউন্ড ইন সিভিয়ার এজ সেকেন্ড হার্ট সাউন্ড ইজ সিঙ্গেল, স্প্লিটিং অফ দি সেকেন্ড হার্ট সাউন্ড ইজ হেল্পফুল ইন এক্সক্লুডিং দি ডায়াগনোসিস অফ সিভিয়ার এজ, মাইন্ড ইট, যদি স্প্লিটিং করতে পারো তাহলে এটা এস না মানে সিভিয়ার অ্যাথলিট সিভিয়ার এস না। ফোর্থ হার্ট সাউন্ড মে বি মানে হার্ট ডিউ টু অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এটা মানে হলমার্ক যেটা আমার ডায়াগনোসিস সেটা হলো অ্যাওর্টিক সিস্টোলিক মারমার। ইজেকশন সিস্টোলিক মারমার অফ aortic stenosis typically is late peaking and best heart at the base of the heart which radiates to carotid. The murmur is often likened to a saw cutting wood of, and have a musical quality like the mew of a seagull. এটা একটা মানে টার্ম মিউ অফ এ সিগাল, যারা মানে কক্সবাজার সমুদ্র সৈকতে সিগালের ডাক শুনতে পারছো সেরকম একটা সিগালের ডাকের মতো এটা শুনতে পাওয়া যায়। যদি ইউটিউবে সার্চ দিয়ে শুনতে চাও তাহলে শুনতে পারো দি মিউজিক্যাল কোয়ালিটি অফ মিউ অফ সিগাল, এরকম কি আমি জানতাম না, আমি এটা সার্চ দিয়ে শুনে নিছি। ইন পেশেন্ট উইথ ক্যালসিফাইড অ্যাওর্টিক ভালভ দি সিস্টোলিক মারমার ইজ লাউডেস্ট এট দি বেস এন্ড অফ দি হার্ট এন্ড মে রেডিয়েট টুয়ার্ডস দি অ্যাপেক্স,
এইটা আমাদের মানে ক্লিনিক্যালি যে সমস্ত স্যার স্যাররা আছে তারা বলবে যে তুমি তো বললা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস রাইট সাইডে পাইছো, এটা রেডিয়েটস করছে এক্সিলাই, সরি রেডিয়েট করছে হলো ক্যারোটিডে, এটা মানে অ্যাওর্টিক স্টেনোসিস, কিন্তু এরকম হইতে পারে কিনা যে এটা অ্যাপেক্সে যেতে পারে কিনা। জি স্যার, এটা অ্যাপেক্সে যেতে পারে এবং বিশেষ করে ক্যালসিফাইড যদি অ্যাওর্টিক ভালভ থাকে এবং এটা যায়। এবার এটা নাম আছে একটা, এটা গ্যালাভারডিয়ান, এটা নাম বলে স্যাররা জানে নামটা, মাঝে মাঝে স্যারেরা জিজ্ঞাসা করে গ্যালাভারডিয়ান বলতে তুমি কি বুঝো। অ্যান্ড মানে সিস্টোলিক মার্মার অফ গ্রেড থ্রি ইন্টেন্সিটি অর গ্রেটার ইজ রিলেটিভলি স্পেসিফিক ফর অ্যাওর্টিক স্টেনোসিস, হোয়েজ দি লেফট ভেন্ট্রিকল ফেইলস অ্যান্ড স্ট্রোক ভলিউম ফলস, দি সিস্টোলিক মার্মার অফ এওস বিকাম সফটার অ্যান্ড রেয়ারলি মে বি ডিসঅ্যাপিয়ার। এটা খুব মানে যারা খুব বেশি বিজ্ঞ তাদের জন্য, যে স্যাররা জিজ্ঞাসা করতে পারে যে সবসময় কি তুমি অ্যাওর্টিক স্টেনোসিস এর মার্মার পাবা? না স্যার, যদি এলভি ডিসফাংশন হয় অথবা হার্ট ফেলিওর ডেভেলপ করে তো এই মার্মারটা সফট হয়ে যেতে, গ্রেডিয়েন্ট যত কমে যাবে তত মার্মার সফট হয়ে যাবে। ডাইনামিক অসকালটেশন খুব বেশি একটা ভেরি তোমাদের দরকার নাই, যদি খুব ভালো মার্কস পাইতে চাও তাহলে ডাইনামিক অসকালটেশনের কথা জানতে হবে, কারণ স্যাররা বলবে যে অ্যাওর্টিক মানে রিগার্ড সরি অ্যাওর্টিক স্টেনোসিস সিস্টোলিক মার্মার আর পালমোনারি মাইট্রাল রিগার্জিটেশন সিস্টোলিক মার্মার হয়, দুটার ভিতরে ডিফারেনশিয়েট করা যায় কিভাবে? মাইট্রাল রিগার্জিটেশন এর যে মার্মার হয় সেটা তোমার ইসের সাথে ডাইনামিক অসকালটেশন এর সাথে ভেরি করে না, কিন্তু মার্মার অফ অ্যাওর্টিক স্টেনোসিস এটা ডাইনামিক অসকালটেশন এর সাথে ভেরি করে। যদি কোনো কারণে আমি যদি তার ই বাড়াইতে পারি, স্ট্রোক ভলিউম বাড়াইতে পারি, যদি আমি হঠাৎ করে বসে যাই তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে। দি মার্মার অফ অ্যাওর্টিক ভালভুলার এস ইজ অগমেন্টেড বাই স্কোটিং হুইচ ইনক্রিজিস দি স্ট্রোক ভলিউম, যদি বসে গেলে কার্ডিয়াক আউট মানে ভেনাস রিটার্ন বাড়বে, ভেনাস রিটার্ন বাড়লে এখান থেকে যে স্ট্রোক ভলিউম বাড়বে অতএব মারমারটা বাড়বে। ঠিক তার উল্টো ঘটবে যদি আমি দাঁড়াই যাই অথবা ভালসালভার ম্যানুভার করি, তাহলে এই মানে মারমারের গ্রেডিয়েন্টটা কমবে। এই যে ডাইনামিক ভাবে কমা এবং বাড়া, এটা অ্যাওর্টিক স্টেনোসিস যে সম্ভব, মাইট্রাল রিগার্জিটেশন সম্ভব না। এটা একটা ক্লাসিফিকেশন আছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট এর জন্য, জরুরি না, এটা পোস্ট গ্রাজুয়েট যদি কখন করবে তখন এটা দেখে নিবা যে সিভিয়ার এস রে ভাগ করছে এবং সিভিয়ার এস সিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক আর প্রোগ্রেসিভ এবং মাইল্ড এস হিসাবে ভাগ করছে। ইনভেস্টিগেশনে আসলে একটা ইকোকার্ডিওগ্রাম ইজ দি ফাইনাল ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশন যদি বলে আবার বলবা যে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, কিন্তু কখনোই কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম সাফিসিয়েন্ট না এক্স রে এবং ইসিজি ছাড়া। কি করবো মানে এক্স রে এই মানে ইসিজি করলে কি পাওয়া যাবে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে প্রায় 80% ক্ষেত্রে, এবং অন্যান্য মানে মানে লেফট এটিয়া অথবা রাইট এটিএম এর এনলার্জমেন্টও পাওয়া যাবে, এটিএল অ্যারিথমিয়া থাকলে সেটা ডিটেক্ট করা যাবে এবং ব্লক থাকলে পাওয়া যায়। কি কি পাওয়া যাবে সেটা স্যাররা জিজ্ঞাসা করে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা লেফট এটিএল এনলার্জমেন্ট এর এভিডেন্স, এটিএল ফিব্রিলেশন অথবা এট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন ব্লক, এবং এক্স রে করলে সাধারণত মানে কার্ডিওমেগালি পাওয়া যাবে না, এক্স রে নর্মালি থাকবে। এইটা হলো তোমার বইয়ের মধ্যে যেটা আছে সেটা মানে ইসিজি, এক্স রে, ইকো, ডপলার এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন খুব রেয়ারলি দরকার হয় যখন ইকো কার্ডিওগ্রাম ডেফিনেটলি বলতে পারে না যে তার অ্যাওর্টিক রিগার্জিটেশন অ্যাওর্টিক স্টেনোসিসটা কতটা সিভিয়ার, অথবা কনকমিটেন্টলি তার আরো কোনো কনজেনিটাল কোনো ডিজিজ আছে কিনা, তখন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়, অথবা যদি কোনো ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে, তার বয়স 34-এর উপরে বা 40-এর উপরে আছে এবং তার করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, চেস্ট পেইন আছে, এইরকম একটা জায়গায় তার করতে হবে। ডিজিজ আমরা বলছি যে মানে ডিজিজ পোস্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে এবং সিভিয়ারিটি অফ দি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন গ্রেজুয়ালি ইনক্রিজেস ওভার 10-15 ইয়ার্স, ওয়ান্স মডারেট টু সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস ইজ প্রেজেন্ট দি প্রোগনোসিস রিমেইনস এক্সেলেন্ট অ্যাজ লং অ্যাজ দি পেশেন্ট রিমেইনস অ্যাসিমটোমেটিক।
এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। যতক্ষণ পর্যন্ত রুগী অ্যাসিমটোমেটিক আছে ততক্ষণ কিন্তু রুগীর কোনো ধরনের সমস্যা নাই। এটা মডারেট টু সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হইলো তার কিন্তু মানে মানে আউটকাম খুব এক্সিলেন্ট, প্রোগনোসিস এক্সিলেন্ট। কিন্তু যখনই তার সিমটম হয়ে যাবে সেখান থেকে সে বাঁচবে সর্বোচ্চ 5 বছর। আমি একটা হিসাব দেখাবো যে 2 বছর বাঁচবে সে যদি তার হার্ট ফেলিওর ডেভেলপ করে, সিনকোপ যদি ডেভেলপ করে তাহলে সেখান থেকে বাঁচবে 3 বছর, এবং যদি তার চেস্ট পেইন ডেভেলপ করে বা একুট করোনারি সিমটম ডেভেলপ করে সেখান থেকে 5 বছর। এই যে 2-3-5-এর একটা হিসাব থাকবে, এটা দিয়ে তুমি রুগীকে বুঝে বলতে পারবা যে তোমার খুব তাড়াতাড়ি এবং টাইমলি ইন্টারভেনশন করা দরকার। And symptomatic patient, once even the mild symptoms are present, the survivor is poor unless the outflow obstruction is relieved. Time of death from the onset of symptom is 2 to 5 years. It is 5 years in case of angina, 3 years in case of syncope, and 2 years in case of heart failure. So the risk of sudden death is high with symptomatic patient with severe aortic stenosis. So this patient should be promptly referred for surgical intervention. কেন আমার জানার দরকার ন্যাচারাল হিস্ট্রিটা? সেটা হলো এই কারণে যে আমি কখন রুগীটাকে আমি রেফার করব। এটা একটা গ্রেডিয়েন্ট, মানে মাইল্ড মডারেট সিভিয়ার কিভাবে করবা সেটা দিয়ে তুমি জেড ভেলোসিটি দিয়ে করতে পারো, 4 মিটার/সেকেন্ডের উপরে গেলে সিভিয়ার। এখন হলো আমার ম্যানেজমেন্ট। আমরা ম্যানেজমেন্টের 3টা জিনিস সবসময় খেয়াল করব। এক হলো সিমটম, 2 হলো সিভিয়ারিটি, 3 হলো কমপ্লিকেশন। ভালভ যাই হোক না কেন, যদি সিমটম সিভিয়ারিটি কমপ্লিকেশন থাকে তার ডেফিনেট ট্রিটমেন্ট লাগবে। জেনারেল ট্রিটমেন্টের ভিতরে আছে প্যাশেন্ট এডুকেশন, কারণ অ্যাওর্টিক স্টেনোসিস এমন একটা রোগ যে রোগটা ডেফিনেটলি মানে রুগীকে এডুকেশন দিতে হয়, কারণ তার সিমটম ডেভেলপ করে কিনা সেটা জানতে হতে হইতে বলতে বলতে হয়, কারণ ডিজিজের কোর্স সম্পর্কে জানাইতে হয়, তার সিমটম সম্পর্কে জানাইতে হয়। এএসডি জানাবা, বলবা যে তোমার 3টা জিনিস হইতে পারে, তোমার বুকে ব্যথা হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, অথবা শ্বাসকষ্ট হইতে পারে। রুগী তোমার পরবর্তীতে এসেই বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো মাথা ঘুরায় মাঝে মাঝে এরকম হয়, আপনি ঠিকই বলছিলেন। তখন রুগী মানে তোমার প্রতি রুগীর কনফিডেন্স অনেক বেড়ে যাবে। অ্যান্ড রিমেটিক ফিভার প্রোফাইলেক্সিস দিতে হবে যদি রিমেটিক অরিজিন হয়, এটা রুটিন দিতে হবে। এবং পেশেন্ট উইথ সিভিয়ার এজ শুড অ্যাভয়েড ফিজিক্যাল এক্সার্শন, কোনো ক্রমেই ফিজিক্যাল এক্সার্শনে যাইতে পারবে না, স্পেশালি কম্পিটিটিভ স্পোর্টস, দৌড়, ব্যাডমিন্টন খেলা অথবা 100 মিটার দৌড়ের এই সমস্ত যে কম্পিটিটিভ স্পোর্টস গুলো আছে সেগুলো মানে যাবে না সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস এর পেশেন্ট। কারণ কি, যে যে এক্সারসাইজ ইন্ডুসড যে কার্ডিয়াক আউটপুট বাড়ার দরকার সেটা বাড়ে না, বরং সেক্ষেত্রে আরো কমে, সেক্ষেত্রে পেশেন্ট সিনকোপে চলে যাবে। অ্যাডাল্ট উইথ সিভিয়ার এএস শুড ইভ্যালুয়েটেড ফর ইটস করোনারি আর্টারি রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ট্রিটেড। যত করোনারি আর্টারি রিস্ক ফ্যাক্টর আছে মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, স্মোকিং অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, সবগুলার তোমার অ্যাড্রেস করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে, এবং যেগুলো সম্ভব ট্রিট করতে হবে। ইকোক্রাইটেরিয়াম করতে হবে, যদি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয় প্রতি বছরে একবার, মডারেট হলে 3 থেকে 5 বছর পর পর করতে হবে, করে দেখতে হবে কি তার সিমটম ডেভেলপ করে কিনা, এক। 2 নম্বরে হলো মাইল্ড থেকে মডারেট হয় কিনা, মডারেট থেকে সিভিয়ারে যায় কিনা। আর যে সমস্ত প্যাশেন্টের এই নাই এক্সারসাইজ তোমাদের আমি বলতেছি না, কিন্তু যে সমস্ত প্যাশেন্টের ডিসিশন নেওয়া দরকার যে তার অপারেশনে যাবো কিনা, প্যাশেন্টের সিমটম নাই, অ্যাসিমটোমেটিক সিভিয়ার স্টেনোসিস আছে, সেই ক্ষেত্রে তাকে আমরা মানে অপারেশনে যাবো কিনা সেটার জন্য এক্সারসাইজ করা হয়। যদি এক্সারসাইজে তার সিমটম ডেভেলপ করে তাহলে তার অপারেশনে যাইতে হবে। এবং অ্যাসিমটোমেটিক কেস হ্যাজ এ গুড প্রোগনোসিস অ্যান্ড কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই যে অ্যাসিমটোমেটিক যদি থাকে মানে মাইল্ড মডারেট সিভিয়ার অ্যাসিমটোমেটিক, কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মেডিকেল থেরাপি ফর ইনার ভোবল প্যাশেন্টস, এবং এবং যে সমস্ত প্যাশেন্টের মাল্টিপল কোমরবিডিটির জন্য মনে করো ওল্ড এজ, ডায়াবেটিস আছে মানে সিকেডি, সিভিটি এই সমস্ত আছে, সেই সমস্ত প্যাশেন্টের অপারেশন করলে তার আউটকাম ভালো আসবে না, সে সমস্ত প্যাশেন্টের মানে ই দিয়ে রাখতে হবে, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে রাখতে হবে। আর অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অ্যান্ড মানে ডায়ুরেটিক্স মে বি ইউজড উইথ কশন, এসিনিট অ্যান্ড সোডিয়াম নিট্রোপ্রোসাইড অ্যান্ড সোডিয়াম ফসফোডাইএস্টেজ ইনহিবিটর মে বি ইউজড উইথ কশন, ইউজুয়ালি মানে টু অ্যাভয়েড হাইপোটেনশন। এই সমস্ত ড্রাগগুলো খুব বেশি ডোজে দেওয়া যাবে না, অল্প অল্প করে ডোজ দিয়ে দেখতে হবে যে এটা হাইপারটেনশন যেন না হয়।
এবং এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে ডেফিনেটলি এটা কারেক্ট করতে হবে। এবং অ্যাসিমটোমেটিক সিভিয়ার এমএএস ক্যান গো এস মানে অ্যাওর্টিক স্টেনোসিস ক্যান গো আন্ডার গো নন কার্ডিয়াক সার্জারি প্রেগনেন্সি অ্যান্ড উইথ কেয়ারফুল মানে হেমোডাইনামিক মনিটর। যদি সিভিয়ার এস থাকে অ্যাওর্টিক স্টেনোসিস থাকে এবং তার যদি কোনো মানে প্রেগনেন্সি নিতে চায় সে নিতে পারবে কেয়ারফুল মনিটরিং করে, এবং অন্য অন্য কোনো অপারেশন করলেও করতে পারবে। ওরে বাবা তোমার হার্টের অসুখ আছে, তোমার কোনো অপারেশন করা যাবে না, এটা না, অপারেশন করা যাবে বাট কেয়ারফুলি। এবং যে অপারেশন করা যায় দুই ধরনের অপারেশন আছে, একটা ভালভটা চেঞ্জ করে ফেলা যায়, আর একটা আছে যে এখন নতুন হলো টাবি আসছে যে ট্রান্স ক্যাথেটার ভালভ রিপ্লেস করা যায় এটা। আর একদম যে সমস্ত পেশেন্ট একদম মানে বয়স্ক যাদের লাইফ এক্সপেক্টেশন খুব কম, তাদের একটা পালমোনারি বেলুন যেরকম আছে ওই রকম একটা বেলুন দিয়ে ডাইলেট করে দেওয়া যায়। যদিও এর রেজাল্ট খুব ভালো না, অল্প কিছুদিনের মধ্যে আবার এটা ক্যালসিয়াম জমে এটা বন্ধ হয়ে যায়, সেটা হলো মন্দের ভালো অল্প কিছু করা যায়। এর জন্য একটা অ্যাওর্টিক বেলুন ভালভুলোপ্লাস্টি করা যায়, অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বাই ট্রান্স ক্যাথেটার রিপ্লেসমেন্ট এটা বুক না কাটেই করা যায়, আর একটা সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করা যায়। এখন যদি আমরা বলি যে আমরা অপারেশন কোন ক্ষেত্রে করব, এক নম্বরে হলো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, তার সিমটম আছে তার করব। সিমটম নাই কিন্তু সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, তার দেখব কি যদি লেফট ভেন্টিকুলার ফাংশন কম থাকে তাহলে তার করব, আদারওয়াইজ যদি লেফট ভেন্টিকুলার ফাংশন ভালো থাকে তাহলে তারে মেডিকেল ম্যানেজমেন্ট রাখবো। তোমাদের দুইটা এই কথা জানলেই চলবে যে অ্যাসিমটোমেটিক সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস এর তার এলভি ডিসফাংশন নাই, তাকে অপারেশনের না করে আমরা মেনটেন করতে পারবো। যতক্ষণ পর্যন্ত তার লেফট ভেন্টিকুলার ফাংশন ভালো আছে ততদিন পর্যন্ত তাকে মেডিকেল ম্যানেজমেন্টে রাখা যাবে। যতক্ষণ যখনই তার কমপ্লিকেশন ডেভেলপ করবে অথবা এলভি ডিসফাংশন হবে অথবা হার্ট ফেলিওর হবে অ্যারিথমিয়া হবে তখনই তাকে অপারেশনের দিকে নিয়ে যেতে হবে। এখন আমরা আসবো অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস এর চেয়ে অ্যাওর্টিক রিগার্জিটেশন একটু সোজা সেটা আমরা আসতেছি। অ্যাওর্টিক রিগার্জিটেশন যেরকম, অ্যাওর্টিক ভালভটা যেরকম সরু হয়েছিল, এখানে অ্যাওর্টিক ভালভটা সরু না, এই অ্যাওর্টিক ভালভটা মানে ডায়াস্টোলের সময় ক্লোজ হবে না ঠিক মতো, ক্লোজ না হলে এরকম রিগার্জিটেশন ব্লাড আসবে, সে অ্যাওর্টার থেকে লেফট ভেন্টিকেলে ডায়াস্টোলে ব্লাড চলে আসবে। এবং অ্যাওর্টিক অ্যাওর্টিক রিগার্জিটেশন বলার সময় অনেক ক্ষেত্রে আমরা এয়ার বলবো, এয়ার মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন may be caused by primary disease of the aortic valve leaflets and or the wall of the aortic root. দুই ভাবে হতে পারে, আমরা যখন মাইট্রাল ভালভের আমরা ডিজিজ পড়ছিলাম তখন আমরা দুই ভাবে বলছিলাম যে মাইট্রাল ভালভের নিজের কতগুলো প্রপার্টিজ এর জন্য যেটা অবস্ট্রাকশন হতে পারে অথবা মানে রিগার্জিটেশন হতে পারে, অথবা যদি লেফট ভেন্টিকুলার ওয়াল যদি কোনোভাবে ডাইলেট করে যায় সেই ক্ষেত্রে ভালভটা সেট হবে না, ফিট হবে না। ঠিক এখানেও অ্যাওর্টিক ভালভের নিজের কিছু প্রবলেমের জন্য হতে পারে অথবা অ্যাওর্টিক ওয়াল যদি কোনো কারণে অ্যাওর্টিক ওয়াল কনজেনিটালি ডাইলেট থাকে, যেমন মার্কার সিনড্রোম, এলারট সিনড্রোম অথবা তোমরা সিপলিটিক অ্যাওর্টাইটিস এখন যদিও রেয়ার, এই সমস্ত ক্ষেত্রে এটা ওয়ালটা ডাইলেটেড হয়ে যায় অথবা লং স্ট্যান্ডিং হাইপার টেনশনের জন্য যদি ডাইলেট করে যায় সেক্ষেত্রে ভালভের সমস্যা দেখা দিবে, অথবা যদি প্রাইমারিলি আবার ভালভ যদি রিউমেটিক ফিভার অথবা তার যদি কোনো ট্রমা দিয়ে যদি মানে হয় পেনিট্রেটিং হোক নন পেনিট্রেটিং ট্রমা হোক অথবা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দিয়ে যদি ভালভটা ফুটো হয়ে যায়, হ্যাঁ সেই সমস্ত ক্ষেত্রেও তাহলে ভালভটা প্রবলেম দেখা দেবে। তাহলে ইনকমপ্লিট ক্লোজার অফ দি অ্যাওর্টিক ভালভ ইন ডায়াস্টোল রেজাল্টস ইন রেট্রোগ্রেড ফ্লো ফ্রম দি অ্যাওর্টা ব্যাক ইন টু দি এলভি। The volume of the regurgitant blood is determined by the diastolic pressure difference between the aorta and the LV. Number two, size of the regurgitatory vessel. Number three, the duration of the diastole. Number three, the relative compliance of the aorta and LV. এই কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে কতক্ষণ ধরে যে ডায়াস্টোল ফ্লোটা চলবে, এই কতগুলো ইটিওলজি আমরা বলছিলাম যে কনজেনিটাল বাইপাস অ্যাওর্টিক ভালভ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং রিউমাটিক ফিভার অথবা ট্রমা সিফিলিস এই প্রোলাপস এই সমস্ত হতে পারে। যদি অরিজিনালি আমরা কারণ হিসাব করি তাহলে দুই ভাগে বলবো, একটা কনজেনিটাল, আমরা বলছিলাম যে কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভালভে যতটা স্টেনোসিস করে তার চেয়ে বেশি করে অ্যাওর্টিক রিগার্জিটেশন, সেই জন্য ওই দেখো কনজেনিটাল মানে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ এবং অ্যাকোয়ার্ড কজের মধ্যে ওই আবার রিউমেটিক ফিভার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস
কোনো কারণে ট্রমা অথবা অ্যাওর্টায় যদি মার্কেন সিন্ড্রোম, কোনো ক্ষেত্রে অ্যানিউরিজম, ডিসেকশন, সিফিলিস অথবা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, এই সমস্ত কারণে হইতে পারে। ভালভের নিজে প্রবলেম না হয়ে অ্যাওর্টার প্রবলেমের জন্য হইতে পারে। প্যাথোজেনেসিস কি আসে? যেমন রিগার্জিটেশনটা খুব সহজ, দেখো রিগার্জিটেশন অফ ব্লাড থ্রু দি অ্যাওর্টিক ভালভ কজেস লেফট ভেন্টিকেল টু ডাইলেট অ্যাজ দি কার্ডিয়াক আউটপুট ইনক্রিজেস টু মেনটেন দি ডিমান্ডস অফ দি সার্কুলেশন। দি স্ট্রোক ভলিউম অফ দি লেফট ভেন্টিকেল মে ইভেন্সুয়ালি ডাবল অ্যান্ড দি মেজার আর্টারিজ বিকাম কনস্পিকুয়াসলি পালসেটাইল। কি হয় যে যত লেফট ভেন্টিকেল ইজেকশন করে ব্লাড পাঠায় সেই ব্লাডটা আবার চলে আসে এলভিতে, যার জন্য স্ট্রোক ভলিউম পরের বারে আরো বেশি দ্বিগুণ হয়। যার জন্য একটা হোস পাইপের যদি কথা চিন্তা করো যে 2 পাউন্ড ব্লাড যদি ওই হোস পাইপের মধ্যে দিয়ে যায় তাহলে যতটুকু না পালসেটাইল হবে, তার সাথে 4 পাউন্ড যদি ওই ব্লাডের মধ্যে দিয়ে যায় সেটা বেশি পালসেটাইল হবে। এই জন্য সমস্ত মেজর আর্টারি গুলো পালসেটাইল হয় এবং তার একটা কারণ হলো স্ট্রোক ভলিউমটা বাড়ে। As the disease progresses, the left ventricle failure develops, leading to rise in the left ventricular end-diastolic pressure and ultimately pulmonary edema. সব গল্পের একই কাহিনী, শেষ পর্যন্ত ফেইলর। কি হয়? লেফট ভেন্টিকুলার রেসপন্স টু ক্রনিক ওভারলোড, লেফট ভেন্টিকল ডাইলেটস, লেফট ভেন্টিকুলার ভলিউম ইনক্রিজেস, প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন লেফট ভেন্টিকুলার প্রেশার। সো কম্বাইন্ড ইফেক্ট অফ ডাইলেটেশন অ্যান্ড প্রেশার ultimately results in a marked increase in left ventricular mass and substantial increase in left ventricular size. Chronic volume and pressure overload do eventually result in LV systolic dysfunction, and paroxysmal nocturnal dyspnea is sometimes the first symptom. Peripheral edema and angina may occur. Symptoms মোটামুটি ওইরকমই হতে পারে। এখানে কতগুলো আমি একটা এই সিকোয়েন্স দিয়ে রাখছি, দেখো ফরওয়ার্ড ফেলোর প্রথম দিকে দেখো অ্যাওর্টার প্রেশার আছে 120/80 নর্মাল, অ্যাওর্টিক স্ট্রোক ভলিউম 120 এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউম হলো 150 এবং এন্ড সিস্টোলিক ভলিউম হলো 50। তাহলে 150 থেকে 100 ml চলে গেল, তাহলে ইজেকশন ফ্র্যাকশন কি? ইট ইজ দি ফ্র্যাকশন অফ দি এন্ড ডায়াস্টোলিক ভলিউম দ্যাট ইজ ইজেক্টেড। 150 থেকে 100 চলে গেছে, অতএব প্রায় ইজেকশন ফ্র্যাকশন নর্মাল 60-70% এর মতো। আর এখান থেকে যেটা আসতেছে দেখো, যদি লেফট ভেন্টিকল আলটিমেটলি কি হয়, লেফট ভেন্টিকলে আলটিমেটলি হাইপারট্রফি হয় এবং এখান থেকে দেখো ইজেকশন ফ্র্যাকশন কমতে থাকে, 160 ml এর মতো হয় এবং এখানে প্রেশার বাড়তে থাকে 130/70। এই ক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশন কমতেছে কিন্তু মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম থেকে ফ্র্যাকশন বাইরে হয়ে যেতেছে। ইজেকশন ফ্র্যাকশন ফোর্স অফ কন্ট্রাকশন লেফট ভেন্টিকুলার হাইপারট্রফির জন্য এখানে ইজেকশন ফ্র্যাকশন বাড়তেছে। আস্তে আস্তে যে জিনিসটা ঘটে, এন্ড ডায়াস্টোলিক প্রেশার বাড়তে থাকে এবং আলটিমেটলি এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ে, ধরুন 200 ml এর মতো এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম 130 এর মতো 100 ml প্রায় ইজেক্ট করলো। 230 থেকে 100 গেলে এটা 40 এর কাছাকাছি ইজেকশন ফ্র্যাকশন। আমরা যেখানে 60-70 থেকে ইজেকশন ফ্র্যাকশন নর্মালি শুরু করছিলাম সেটা যখন কম্পেনসেটরি ফেজে ছিল, হাইপারট্রফি যখন ছিল, লেফট ভেন্টিকুলার কন্ট্রাকশন বেশি ছিল তখন এটা ছিল এবং ইভেন্সুয়ালি কন্ট্রাকশন ফেল করলে এটা আলটিমেটলি ফেলিওরের দিকে চলে যায়। অতএব এটা হলো মানে হেমোডাইনামিক্স অ্যাওর্টিক রিগার্জিটেশন। করোনারি ব্লাড ফ্লোর কি হয়? করোনারি ব্লাড ফ্লো ইজ অল্টার্ড বাই অ্যাওর্টিক রিগার্জিটেশন বাই 2 ফ্যাক্টর। ফার্স্ট দি লো প্রেশার ডিফারেন্স বিটুইন দি অ্যাওর্টা অ্যান্ড দি করোনারি ভাসকুলেশন অ্যান্ড ডিক্রিজড ইন ডায়াস্টোলিক প্রেশার মানে পারফিউশন প্রেশার। সেকেন্ড ইনক্রিজ ইন করোনারি আর্টারি সাইজ is often inadequate to meet the higher demand of oxygen demand. Coronary size je hare bare tar cheye demand tar beshi thake. Ar ekta holo pressure difference thake je low diastolic blood pressure thake tar jonno perfusion pressure kom thake. Idi ektu jante hobe. আর এটা প্যাথোফিজিওলজি যদি আমরা আগের মতো দেখি অ্যাওর্টিক রিগার্জিটেশনে এইখানে কি হয়, এই বাম দিকে যদি দেখি লেফট ভেন্ট্রিকুলার প্রথম এলভি লেফট ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ে, আলটিমেটলি লেফট ভেন্টিকুলার মাস বাড়ে, মাস বাড়লে এক সময় এটা এলভি ডিসফাংশন হয় এবং আলটিমেটলি ফেইলিওর হয়। একইভাবে এটার স্ট্রোক ভলিউম বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়লে লেফট ভেন্টিকুলার ইজেকশন টাইম বাড়ে, লেফট ভেন্টিকুলার ইজেকশন টাইম বাড়লে সে ডায়াস্টোলিক ফিলিংটা কমায় দেয়, ডায়াস্টোলিক ফিলিংটা কমায় দেয় এবং যার জন্য মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই তাই কমে যায়,
ডায়াস্টলিক ফিলিং, কারণ ডায়াস্টলিক যত ফিলিং কম থাকবে ততই আমার হার্টের সাপ্লাই কম থাকবে, আলটিমেটলি ইসকেমিয়া ডেভেলপ করবে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে, এবং ইফেক্টিভ আলটিমেটলি ইফেক্টিভ স্ট্রোক ভলিউম কমতে থাকবে এবং অ্যাওর্টার প্রেশার কমতে থাকবে। মানে যেমন অ্যাওর্টিক স্টেনোসিস যে আমরা দেখছি সেরকম একটা স্টেজে এসে অ্যাওর্টার ডায়াস্টলিক প্রেশারটাও কমতে থাকবে। আলটিমেটলি সব কিছু মিলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং ইসকেমিয়া মে লিড টু লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। সিমটমস এর ভিতরে মাইল্ড টু মডারেট অ্যাওর্টিক রিগার্জিটেশন অফেন সিমটোমেটিক, অনলি দি পালপিটেশন মে বি দি সিমটমস। আর সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনে অ্যাঞ্জিনা অ্যান্ড ব্রেথলেসনেস, এখানে সিনকোপ হয় না, কারণ এখানে যেহেতু স্টেনোসিস নাই সেই জন্য কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করতে পারে, এই জন্য সিনকোপটা হয় না, কিন্তু বাকি দুইটা হয়, অ্যাঞ্জিনা এবং ব্রেথলেসনেস থাকে। এবং তোমার সাইন দা ডেভিডসন থেকে আমি নিচ্ছি, এটা এটা সাইন তোমার বইতে এরকম করে দেওয়া আছে, তুমি মুখস্থ করে রাখতে পারো, ওই যে সেই জন্য পালসের কতগুলো পেরিফেরাল সাল স্যাররা জিজ্ঞাসা করে, এই জন্য আমি তোমার রাখছি। পালস আর লার্জ ভলিউম কলাপসিং, লো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, বাউন্ডিং পেরিফেরাল পালস, ক্যাপিলারি পালসেশন, নেইল বেড, কুইকিন সাইন্স পাওয়া যায়, মানে ইসে সার্চ দিয়ে দেখো খুব সুন্দর ভাবে দেখা যায়, মানে ইউটিউবে কুইকিন সাইন্স, ফেমোরাল ব্রুইট বা পিস্তল শুট, ডিসঅর্ডার সাইন্স, হেড নোডিং উইথ পালস, দ্যাট ইজ মোসেস সাইন, এই সমস্ত পেরিফেরাল সাইন গুলো পাওয়া যায়। পেরিফেরাল সাইন গুলো মুখস্থ রাখবা যে কি কি পেরিফেরাল পাওয়া যায়। আর মারমারের আগে তোমার হার্ট সাউন্ড বলতে হবে, হার্ট সাউন্ড ফার্স্ট হার্ট সাউন্ড এর অবস্থা, সেকেন্ড হার্ট সাউন্ড এর কথা, তারপর মারমার বলতে হবে। মারমার যদিও স্পেসিফিক সেজন্য আগে বর্ণনা করছে, আর্লি ডায়াস্টলিক মারমার এটা পাওয়া যাবে, এবং সিস্টোলিক মারমার পাওয়া যায়, সেটা হইতেছে যে ইনক্রিজড মানে ভলিউমের জন্য মারমার পাওয়া যাবে, যেটা মানে ভুল করে অ্যাওর্টিক স্টেনোসিস এর সাথে মনে হবে। আর একটা মারমার পাওয়া যাবে যে আর্লি ডায়াস্টলিক যে মারমার যেটা থাকে, এটা যদি অ্যাওর্টিক স্টেনোসিস খুব সিভিয়ার হয়, সে যে মানে মাইটাল ভালভকে চাপ দিয়ে ওইখানে একটা মিড সিস্টোলিক একটা ডায়াস্টোলিক মারমারের মতো করবে, এই মারমারটাকে অস্টিন ক্লিন মারমার করে, এটা একটা ফলস মারমার, যদিও এটা মানে ইসের সাথে অ্যাওর্টিক স্টেনোসিস মাইটাল স্টেনোসিস থাকবে না, কিন্তু এটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের সাথে মারমার থাকতে পারে। তাহলে দেখো অ্যাওর্টিক মানে মাইটাল রিগার্জিটেশনের সাথে একটা ডায়াস্টোলিক মারমার থাকবে, আর দুইটা অ্যাসোসিয়েটেড মারমার থাকে, একটা সিস্টোলিক মারমার, একটা অস্টিন ক্লিন মারমার থাকে। অ্যাপেক্স বিটটা শিফট করবে এবং ডেফিনেটলি এটা ভলিউম ওভারলোডের জন্য এটা ডিসপ্লেস থাকবে, এবং এখানে এই দেখো হিবিং লিখছে, আবার তোমরা এটা থ্রাস্টিং আবার ওই আরেক জায়গায় লিখছে, তাই সেই জন্য আমি বলতে চাই যে এটা তোমরা বলবা অ্যাপেক্স বিট ইজ মানে ফোর্সফুল, ডিসপ্লেসড অ্যান্ড মানে নন সাস্টেইনড, আর ডি সিস্টোলিক ইম্পালস পাওয়া যাবে, ফোর্থ থার্ড সাউন্ড পাওয়া যাবে। এখন আমরা আসি ইনস্পেকশন যদি করি, তাহলে ওপেন পেরিকার্ডিয়াম ভিজিবল থাকবে, এবং ভিজিবল মানে অ্যাপিক্স বিট থেকে শুরু করে পুরো পেরিকার্ডিয়াম ডেন্স এর মতো থাকবে ক্যারোটিড সহ। পালপেশন করলে ডিসপ্লেসড হিবিং অ্যাপিক্স ভলিউম ওভারলোডে থাকবে, এটা সবচেয়ে এটা বলাই ভালো যে ফোর্সফুল অ্যান্ড ইল সাস্টেইনড, মানে রেয়ার থ্রিল রেয়ার পাওয়া যায় না, যদি অ্যাওর্টিক স্টেনোসিস এ থ্রিল পাওয়া যায়। যদি আমরা মারমারের মানে ইসের কথা চিন্তা করি, অস্কালটেশনের কথা চিন্তা করি, অস্কালটেশনে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ডে তেমন কোনো ব্যত্যয় ঘটবে না, কিন্তু মারমারের ব্যত্যয় ঘটবে। মারমার হলো সেকেন্ড হার্ট সাউন্ডের পরে আর্লি একটা ডায়াস্টোলিক, একটা হলো ডায়াস্টোলিক মারমার থাকবে, এবং ঠিক মিড পোর্শনে একটা সিস্টোলিক ডায়মন্ড শেপের মারমার থাকবে ডিউ টু ইনক্রিজ ফ্লো, আর একটা হলে মিড ডায়াস্টোলিক একটা অস্টিন ক্লিন মারমার থাকবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল, একটা হলো ডায়াস্টোলিক ডিক্রিসেন্ট্রো মারমার ক্যারেক্টারিস্টিক্স এর মারমার আছে, বেস্ট হার্ট এট দি লেফট অফ দি স্টারনাম ডিউরিং এক্সপিরেশন হেল্ড, মানে ডিউরিং হেল্ড এক্সপিরেশন উইথ দি পেশেন্ট লিনিং ফরওয়ার্ড, এটা কিন্তু করতে হবে, এক্সপিরেশন হেল্ড করে করতে হবে। জিজ্ঞাসা করে স্যার এটা এক্সপিরেশন হেল্ড করলো কেন, স্যার এক্সপিরেশন হেল্ড করলাম যে লেফট সাইডের ফিলিংটা ভালো থাকে সেই জন্য, রাইট সাইডের ফিলিং এর জন্য ইনস্পিরেশনে, যেমন ট্রাইকাস্পিরাল রিগার্জিটেশনে মারমার দেখার জন্য ইনস্পিরেশনে দেখতে হবে। আর সিস্টোলিক মারমার দ্যাট ইজ ইনক্রিজড মানে স্ট্রোক ভলিউমের জন্য পাওয়া যেতে পারে। অস্টিন ক্লিন মারমার সফট মিড ডায়াস্টোলিক মারমার দ্যাট ইজ ফাংশনাল মারমার মে বি প্রেজেন্ট ইন সিভিয়ার এয়ার, ক্রেপিটেশন লাংস বেজে থাকতে পারে যদি ফেইলর থাকে। এখানে কতগুলো পার্থক্য আছে, একুট মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন এবং
ক্রনিক ডিগ্রি গ্যাজিটেশন তোমার জন্য পাপ জানার দরকার নেই, তুমি শুধু জানবা যে একুশ যদি হয় তাহলে অ্যাপেক্স বিট শিফট করবে না, কিন্তু ক্রনিক যদি অ্যাবর্ট মারমার হয় তাহলে অ্যাপেক্স বিট শিফট করবে, এবং একুশ মানে এআরএ হার্ট ফেলিওরের সিমটম নিয়ে আসবে, প্যাশেন্ট শখে থাকে, ক্রনিক হার্ট ফেলিওরের সিমটম রেয়ারলি নিয়ে আসে, শখে থাকে না, বাকি সব মানে অতটা জরুরি না। একদিন ক্লাসিফিকেশনটা তোমার অত জরুরি না, এটা হলো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক এবং প্রোগ্রেসিভ এই ভাগে ভাগ করা আছে। ইনভেস্টিগেশন একই রকম, ইসিজি এক্স রে ইকো এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। ইসিজি তে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে, এক্স রে তে সাধারণত কার্ডিয়াক ডাইলেটেশন পাওয়া যাবে, যেটা অ্যাওর্টিক স্টেনোসিসে বলছিলাম আমরা নর্মাল থাকবে, ইকোতে লেফট ভেন্টিকল ডাইলেটেড থাকবে, অ্যাওর্টা ডাইলেটেড থাকবে, এবং যদি কালার ডপলার করি তাহলে দেখতে পাবো যে অ্যাওর্টা যে রিগার্জিটেশন ভলিউম যেটা আছে সেটা অ্যাওর্টার থেকে এলভির মধ্যে চলে আসতেছে। ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি, এখানে আর ইন্টারভেনশনের কোনো ম্যানেজমেন্ট নাই, মেডিকেল এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট হলো মেনটেন নর্মাল বডি ওয়েট, এনগেজ ইন রেগুলার ডাইনামিক এক্সারসাইজ, নো রেস্ট্রিকশন অন পার্টিসিপেশন মানে অফ কম্পিটিটিভ স্পোর্টস ইন মাইল্ড কেসেস বাট শুড বি অ্যাভয়েডেড ইন সিভিয়ার। যদি অ্যাওর্টিক স্টেনোসিস সিভিয়ার থাকে তাহলে তারে কম্পিটিটিভ স্পোর্টস করতে দিতে পারবেন না। কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন অ্যান্ড মডিফিকেশন শুড বি ডান। একই রকম ইনফ্যাক্টিক প্যারালাইসিস ইজ নো লঙ্গার রিকমেন্ডেড, পেশেন্ট উইথ রিউমেটিক অ্যাওর্টিক ভালভ ডিজিজ শুড রিসিভ প্রোফাইলেক্সিস এগেইনস্ট রিউমেটিক ফিভার। এস ইনহিবিটর শুড বি ট্রিটেড ইন হাইপারটেনশন অ্যান্ড এলভি ডিসফাংশন। একটা জিনিস আছে সেটা দেওয়া যাবে না, বিটা ব্লকার। বিটা ব্লকার সব জায়গায় বিটা ব্লকার দেন কোনো আপত্তি নাই, কিন্তু অ্যাওর্টিক রিগার্জিটেশন বিটা ব্লকার দেওয়া যাবে না। বিটা ব্লকার দিলে কি হবে, সে হার্ট রেট কমবে, হার্ট রেট কমলে কি হবে ডায়াস্টোলিক যে ফিলিংটা থাকবে সে ডায়াস্টোলিক ফিলিংটা বাড়বে, যার জন্য এই রিগার্জিটেশন ভলিউমটা আরো বেশি থাকবে। তাহলে সবই দেবো কিন্তু বিটা ব্লকার না। এবং ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কন্ডিশন যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সিফিলিস এটা যদি থাকে এটা করবো। আগে আমরা যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম তখন আমরা অনেকগুলো চিকিৎসা দিতাম অ্যাওর্টিক রিগার্জিটেশনে, এই সমস্ত চিকিৎসাগুলো এখন মানে আমি যখন তোমার মতো স্টুডেন্ট থেকে শিক্ষক হয়ে গেছি তখন বাদ হয়ে গেছে। যেমন আমরা নিফিডিমিন ইউজ করতাম, এনালাপ্রিল ইউজ করতাম, এখনো দেখবা কিছু কিছু আমাদের পুরানা স্যাররা অ্যাওর্টিক রিগার্জিটেশনে নিফিডিপিন এবং এনালাপ্রিল দিয়ে দেয়, এটার কোনো বেনিফিট নাই। সেইটুকু মেসেজটা তোমার দেওয়ার জন্য আমি এখানে তোমাকে বলতেছি যে নো বেনিফিট অফ নিফিডিপিন or enalapril compared with placebo in terms of reducing the regurgitant volume, preventing LV dilatation or dysfunction or dealing the heart surgery. তোমার ধারণা হইতে পারে যেহেতু এটা এলভি ডাইলেট করে অ্যাওর্টা ডাইলেট করে, এখানে তাহলে আমরা এসি ইনহিবিটর একটু দিয়ে দিই, এসি ইনহিবিটর দিলে আমরা জানি যে সমস্ত ফেইলার আসে, ফেইলর হয় সেই ফেইলর গুলোরে প্রিভেন্ট করে, কারণ হার্ট ডাইলেট করলেই নিউমারাল মানে হিউমার নিউরাল মেকানিজম আসে, এর মধ্যে রেনিন এনজিওটেনসিন সিস্টেম একটা, সেই রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়, অতএব রেনিন এনজিওটেনসিন সিস্টেমকে যদি আমি ব্লক করতে পারি অথবা হার্ট ফেইলর আমি ব্লক করতে পারি। এই ধারণার থেকে অ্যানালাপ্রিল অনেক দিন দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে ট্রায়াল দিয়ে যে এটা দেওয়া না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব যদি অ্যাসিমটোমেটিক প্যাশেন্ট থাকে তাহলে নিফিডিপিন অথবা অ্যানালাপ্রিল দিয়ে কোনো লাভ নাই। এবং যদি সার্জারি কি করতে পারবো, ক্রনিক সিভিয়ার এয়ার উইথ সিমটম থাকলে রিপ্লেসমেন্ট করতে পারি। এখন প্রয়োজন কি শুধু ভালভ রিপ্লেসমেন্ট করা না রুট রিপ্লেসমেন্ট করা না বাইপাস করা, তিনটে জিনিস আসবে যে আমি শুধু ভালভ পাল্টাবো না ভালভের সাথে আমি অ্যাওর্টাও পাল্টাবো না করোনারি আর্টারি বাইপাসও করতে হবে, প্রয়োজন হলে সবই করা লাগতে পারে। হয়েছে অ্যাওর্টিক রুট ইজ মোর দেন 55 মিলিমিটার, ইন কেস অফ অ্যাওর্টিক রিগার্জিটেশন দ্যাট ইজ ইন মারফেন সিমটম দি অ্যাওর্টিক রিপ্লেসমেন্ট ইজ নেসেসারি। And asymptomatic patient with severe AR should be followed up annually with echocardiography for evidence of ventricular size. If left ventricular size is more than 55, then aortic bulb replacement should be performed or evidence of LV dysfunction. এই দুটো যদি না থাকে, সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন যদি থাকে, অ্যাসিমটোমেটিক থাকে, লেফট ভেন্টিকুলার ইজেকশন ফ্রাকশন যদি ভালো থাকে, তাহলে আর তার অপারেশন করার দরকার নেই। অপারেশন করবো তখনই যখন দেখবো হার্টটা বড় হয়ে যেতেছে অথবা হার্টের ফাংশন কমে যেতেছে।
তাহলে যদি আমরা সামারি করি যে আমরা মানে কি করব, আগের মতোই সিমটম সিভিয়ারিটি এন্ড কমপ্লিকেশন তিনটা জিনিস দেখব। যদি দেখি ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন আছে সিভিয়ার, তার সাথে সিমটম আছে, ইয়েস উইল গো ফর ভালভ রিপ্লেসমেন্ট। যদি দেখি আমাদের সিভিয়ার আছে অথব সিমটম নাই, সেক্ষেত্রে আমরা তার দেখবো যে ডিসফাংশন আছে কিনা, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন খুব বড় হয়ে গেছে কিনা, 55-এর বেশি কিনা, অথবা তার ইজেকশন ফ্র্যাকশন 50-এর নিচে কিনা। ইয়েস, এই দুইটা যদি থাকে তাহলে আমরা সার্জারিতে যাব। খুব সহজ ভাবে আপনি ক্রনিক অ্যাওর্টিক রিগার্জিটেশন এর ম্যানেজমেন্ট এইভাবে করতে পারবেন, এটা সিভিয়ার, এটা সিমটোমেটিক, এটা কমপ্লিকেশন আছে কিনা। আমি আসলে এই বলি আমরা এখানে আসলে মানে শেষ করতে চাই, আমি টাইমলি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারছি। অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ আসলে খুবই ইম্পর্টেন্ট, একটু জটিল দিকগুলো আমি দিকপাত করছি। যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে সোজাভাবে অ্যাওর্টিক স্টেনোসিস তোমার পরীক্ষায় ডায়াগনোসিস করার জন্য তুমি সেকেন্ড লেফট সেকেন্ড ইন্টারকস্টাল, রাইট সেকেন্ড ইন্টারকস্টাল দুইটাই দেখবা। দেখবা যে মানে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে তোমার একটা সিস্টোলিক মার্মার পাওয়া যায়, সাথে সাথে তুমি মার্মারটা রেডিয়েট করে মানে ক্যারোটিডে, একই সাথে সাথে তুমি হাত দিবা ইসে পালসে। যদি পালসে দেখো যে স্লো ভলিউম পালস আছে, এটা কিছুই না অ্যাওর্টিক স্টেনোসিস। যদি পালসে হাত দিয়ে দেখো যে না এটা হাই ভলিউম কলাপসিং পালস, তাহলে তুমি চলে যাবা তুমি এটা অ্যাওর্টিক রিগার্জিটেশনের দিকে। তো এটা হলো ব্যাক টেস্ট। যেমন আমরা সল্ট পরীক্ষার সময় আমরা ব্যাক টেস্ট করে কোন ধরনের সল্ট আছে কে মানে এসএসসি পরীক্ষার সময় আমরা বের করছি ঠিক প্রত্যেকটা রোগীর, এরকম করে। আরেকটা জিনিস হলো পেরিফেরাল সাইন। তুমি যদি কোনো রোগীর পেরিফেরাল সাইন গুলো দেখতে পাও, ক্যারোটিড ডেইনস, পেস্ট্রোল সুপ, মার্মার্স, তারপর মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলমোস্ট জিরো, হোয়াইট পালস প্রেশার আছে, এই সমস্ত যদি পেরিফেরাল সাইন পেয়ে যাও তাহলে ডেফিনেটলি এটা অ্যাওর্টিক রিগার্জিটেশন। ইনভেস্টিগেশনের জন্য তোমার হলো এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বেসড। এরপরে হলো ম্যানেজমেন্ট, সবসময় তিনটে জিনিস ম্যানেজমেন্ট। যদি সিমটম সিভিয়ারিটি কমপ্লিকেশন থাকে ডেফিনিট ট্রিটমেন্ট রিপ্লেসমেন্ট, যদি সিভিয়ারও থাকে কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে এলবি ডিসফাংশন না থাকে মেডিকেল ম্যানেজমেন্ট। So, my dear students, now I want to stop here. Thank you very much for being with us.